আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আমি আজকে আপনাদের সাথে যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টু ওয়ে সুইচিং সিস্টেম। আপনারা অনেকেই টু ওয়ে সুইচিং সিস্টেম সম্পর্কে জেনেই থাকবেন, তো আজকে আমার এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে টু ওয়ে সিস্টেমটা কীভাবে কাজ করে, কখন কোথায় ইউজ করা হয় আসলে এই টু ওয়ে সিস্টেমটা। তো আপনারা এই মুহূর্তে ডিসপ্লেতে একটি ইমেজ দেখতে পাচ্ছেন যেখানে গ্রাউন্ড ফ্লোরে একটি দরজার সামনে একটি সুইচ বোর্ড আছে এবং টপ ফ্লোরে একটি সুইচ বোর্ড আছে যেখানে একটি বাল্ব লাগানো আছে। তো এই সেই বাল্বটিকে দুই জায়গা থেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় বা নিয়ন্ত্রণ করতে হবে তার জন্য যে সিস্টেম বা সুইচিং সিস্টেম আমরা ব্যবহার করি, সেই সুইচিং সিস্টেম ব্যবহার করার জন্য আমরা টু ওয়ে সুইচ ব্যবহার করে থাকি। আর আজকে এই ভিডিওতে আমি সেটি দেখাবো যে কীভাবে এই টু ওয়ে সুইচটিকে কানেক্ট করে এবং কীভাবে এই টু ওয়ে সুইচটি কাজ করে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। Subscribe to channel and press the bell icon for the latest updates and never miss another update. টু ওয়ে সুইচ এর মাধ্যমে লোডকে চালাতে হলে সর্বপ্রথম আমাদের একটি সাপ্লাই লাগবে, সেটি হতে পারে আপনার 220 ভোল্টের লাইন। তো এই জন্য দুইটি টু ওয়ে সুইচ লাগবে, সে একটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য। তো আমরা সাপ্লাইয়ের পজিটিভ প্রান্তকে টু ওয়ে সুইচের যে কোনো একটি সুইচের মিডিল পয়েন্টে কমনকে সংযোগ করব এবং অপর দুই প্রান্ত দুইটি সুইচের কমন থাকবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন চিত্রে। এবং দ্বিতীয় সুইচের কমন প্রান্ত লোডের সাথে এক প্রান্তে সংযোগ হবে এবং সাপ্লাইয়ের নেগেটিভ প্রান্ত লোডের আরেক প্রান্তের সাথে সংযোগ হবে, যা এই চিত্রে আপনি দেখতে পারলেন। এখন আমি দেখাবো এই টু ওয়ে সুইচটি কিভাবে কাজ করে। আপনি এই ফিগারে দেখতে পাচ্ছেন আমি দুটি সুইচকে অফ অবস্থায় রেখেছি, এখন বর্তমান দুইটি সুইচ অফ অবস্থায় আছে। অর্থাৎ আপনি যদি খেয়াল করেন পজিটিভ লাইনটি, যে লাল কালারের যে পজিটিভ তারটি সেটি এল ওয়ানের সাথে, সুইচ ওয়ানের এল ওয়ানের সাথে এবং সুইচ টু এর এল ওয়ানের সাথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে লোডের সাথে সংযুক্ত হয়েছে এবং এল টু গুলো আমাদের পজিটিভ সাপ্লাইয়ের পজিটিভ লাইনের সাথে কোনোভাবে সংযুক্ত হয়নি। সুতরাং যখন টু ওয়ে সুইচ দুইটই অফ পজিশনে থাকবে তখন বাল্বটি জ্বলে উঠবে। এখন যদি আমরা সুইচ টুকে অন করি, ওকে সুইচ টুকে অন করলাম, তাহলে কি হলো, পজিটিভ লাইনটি সাপ্লাই হতে ওয়ান ওয়ে সুইচের মাধ্যমে এল ওয়ানের সাথে সংযুক্ত হয়ে দ্বিতীয় সুইচের এল টু পর্যন্ত গেছে, কিন্তু সাপ্লাই লাইনের পজিটিভের সাথে সংযুক্ত হতে না পারায় বাল্বটি কিন্তু চলে নাই, অর্থাৎ একটি ডিসকানেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা সুইচ ওয়ান কে আবার নিচের দিকে প্রেস করি, অর্থাৎ সুইচ ওয়ানকে অন করে দেই, তাহলে কিন্তু বাতিটি আবার জ্বলে উঠবে। দেখুন আমি এখন দুইটি সুইচকে অন করে দিয়েছি, অর্থাৎ দুইটি সুইচ এখন সংযুক্ত হয়েছে, এখন বাতিটি জ্বলে উঠেছে। এখন আবার যদি দেখেন আমি সুইচ ওয়ানকে অন করলাম এবং সুইচ টুকে অফ অবস্থায় রাখলাম, তাহলে কিন্তু সংযুক্তি হলো না, অর্থাৎ বাতিটি আর জ্বলবে না। সেম ক্ষেত্রে আমাদের করতে হবে কি, হয় সুইচ দুটোকে একই পজিশনে রাখতে হবে বাতিটিকে জ্বলানোর জন্য, হয় অন অবস্থায় রাখতে হবে না হয় অফ অবস্থায় রাখতে হবে। আপনারা এই ফিগারে তা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।